শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে, রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন, সালামুন আলাইকুম। আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো দর্শক এবং শ্রোতা, আজ আমার আলোচনার বিষয়, যারা কোরআনে বর্ণিত 10টি আমল নিজের জীবনে বাস্তবায়ন বা প্রতিষ্ঠিত করতে পারবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তো আমরা দেখব কোরআনের আয়াতগুলো দিয়ে যে আমরা কি এই আমলগুলো করছি। আমাদেরকে সর্বপ্রথম চেক করতে হবে যে আমরা কি এই আমলগুলো করছি। যদি করে থাকি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আর যদি না করে থাকি তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে এই আমলগুলো করা শুরু করব। তো দর্শক এবং শ্রোতা, যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর সর্বপ্রথম আপনাকে আমি একটি উপদেশ দেব, সেটি হচ্ছে আপনি নিজে আয়াতগুলো বের করে পড়ুন এবং দেখুন যে এই আয়াতগুলো দিয়ে আপনি আমল করছেন কি না। এতদিন তো আমরা অনেক ওয়াজ শুনেছি, অনেক হুজুরের মুখে অনেক কথা শুনেছি, তো আমরা আজকে নিজে কোরআন খুলে দেখব আর মিলিয়ে দেখব আয়াতগুলো দিয়ে যে আমরা এর উপর আমল করছি কিনা। শুধু কি আমরা শোনাওয়াল্লাহ হব, নাকি আমরা নিজেরাও একটু পড়াওয়াল্লাহ হব? তো এই আলোচনা করব শুধু কোরআনের আলোকে, হাদিস নয়, কোরআনের আলোকে আলোচনা করব। এর কারণ হচ্ছে কোরআন একটি পরিপূর্ণ বিধান, যা আমরা দেখতে পাই 6 নম্বর সুরা আনামের 38 নম্বর আয়াতে, যে এই কিতাবে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এই কিতাব হচ্ছে সত্য এবং ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ, যা 6 নম্বর সুরা আনামের 115 নম্বর আয়াত। 5 নম্বর সুরা মায়েদার 3 নম্বর আয়াতে আমরা যদি যাই, সেখানে দেখতে পাই যে আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তো যাই হোক, আমরা সর্বপ্রথম যে আয়াতটিতে যাব, এই আয়াতটি আপনি বের করুন 3 নম্বর সুরা আল ইমরানের 31 নম্বর আয়াত। তো বাংলা অনুবাদ দেখুন এখানে কি বলা হচ্ছে, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেবে, আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। তো এখানে আমরা দেখলাম 1 নম্বর, আল্লাহ সত্য দিয়েছেন যে রাসুলকে অনুসরণ করতে হবে। তো রাসুলের অনুসরণের বিপরীত আর অন্য কাউকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। যেমন আমাদেরকে বোঝানো হচ্ছে যে আপনি উমুক পীর সাহেবকে অনুসরণ করুন, আমরা উমুক মাজহাবের অনুসরণ করি, উমুক আলেমের ফলো করি, তো আসলে এগুলো করা যাবে না। তো দর্শক এবং শ্রোতা, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরকে রাসুলের অনুসরণ করতে হবে, আর রাসুলের অনুসরণ যদি আমরা করি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো আর আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন। কিন্তু আমাদের সমাজে তো অনেক সমস্যা, তো তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে রাসুলের অনুসরণের নামে চলছে মানব রচিত কিতাবের অনুসরণ। মানব রচিত কিতাবের অনুসরণ করলে রাসুলের অনুসরণ হবে না। তো দর্শক এবং শ্রোতা, কোরআনে অনেক আয়াতে আছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো। তো আল্লাহর আনুগত্য কি এবং রাসুলের আনুগত্য কি, এ সম্পর্কে আমি আলোচনা করছি, আবারও আলোচনা করব, তখন আপনারা এ বিষয়ে বুঝতে পারবেন। তো আমরা এখানে দেখলাম যে রাসুলকে অনুসরণ করতে হবে, এটি হচ্ছে আমাদের 1 নম্বর আমল। তো এবার চলুন আমরা 3 নম্বর সুরা আল ইমরানের 76 নম্বরে যাই। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূরণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসবেন। তো আমরা এখানে দেখলাম কি, তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূরণ করবে। আপনি কোনো বিষয় ওয়াদা করেছেন কারোর সঙ্গে, সেই ওয়াদা আপনাকে পূরণ করতে হবে, এটি হচ্ছে 2 নম্বর শর্ত। তারপর কি দেখুন এখানে, আল্লাহকে ভয় করে চলতে হবে। এখন আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছে কোরআনের মাধ্যমে, সেই নির্দেশগুলো আপনি আল্লাহকে ভয় করে
মেনে চলবেন, ঠিক আছে? তারপর দেখুন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসবেন। এখন মুত্তাকিন কিভাবে হবে? মুত্তাকিন যদি আপনি হতে চান তাহলে আর আপনাকে অবশ্যই মুত্তাকি হতেই হবে। মুত্তাকি যখন আপনি হবেন তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তো দর্শক এবং শ্রোতা, এখন মুত্তাকিন কিভাবে হবেন? 2 নম্বর সুরা আল বাকারার 177 নম্বর আয়াতটি আপনি পড়লে বুঝতে পারবেন মুত্তাকিন কিভাবে হওয়া যায়। তো আমরা দেখলাম 3 নম্বরে যে মুত্তাকিন হলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এবার চলুন 3 নম্বর সুরা আল ইমরানের 134 নম্বরেতে, যারা সচ্ছল ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। তো আমরা এখানে দেখলাম যারা অভাবের সময় সুখের সময় ব্যয় করে আর কি করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ সেই সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। তো আমরা এখানে দেখলাম সচ্ছল এবং অসচ্ছল সময় আপনাকে ব্যয় করতে হবে। শুধু আপনি সুখের সময় আপনি ব্যয় করবেন তা হবে না। তো এখানে আমরা দেখলাম 5 নম্বর যে আমলের কথা বলা হয়েছে, আপনাকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আপনাকে ব্যয় করতে হবে, আর রাগকে আপনাকে সংবরণ করতে হবে, আর মানুষের প্রতি ক্ষমা আপনাকে করতে হবে। তো আমরা এখানে 3টি পেলাম আর ওখানে পেলাম হচ্ছে 4টি। তো এরপরের আরেকটি আসুন আমরা দেখি। তো এবার আপনি বের করুন 3 নম্বর সুরা আল ইমরানের 147 নম্বর, আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে আল্লাহর পথে, তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি এবং দমেও যায়নি, আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আমরা এখানে দেখলাম নবী রাসুলের সাথে তারা জিহাদ করেছে। এখন এই জিহাদের অর্থ এই নয় যে আপনাকে আফগানিস্তানে যে মানুষের সাথে যুদ্ধ করতে হবে, এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী মানবরচিত কিতাবের কথা। তো যাই হোক দর্শক এবং শ্রোতা, এই বিষয়গুলো আমাদেরকে কোরআনের আলোকে দেখতে হবে জিহাদ আসলে কি। তো আপনাকে আমি সংক্ষিপ্তভাবে বলছি, 25 নম্বর সুরা ফুরকানের আপনি 52 নম্বর আয়াত দিয়ে দেখুন জিহাদ কথা বলা হয়েছে, সেখানে বড় জিহাদ মানে কি কোরআন দিয়ে জিহাদ করার কথা বলা হয়েছে, ঠিক আছে? আপনি সে আয়াতগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমরা 8 নম্বর দেখলাম যে নবী রাসুলের সাথে যারা ছিল তারা জিহাদ করেছে, নবী রাসুলরা জিহাদ করেছে আর তার সাথে যারা ছিল সঙ্গী সাথীরা তারাও জিহাদ করেছে আল্লাহর পথে। আর যখন আপনি এই জিহাদ করতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এবার চলুন পরবর্তী আয়াতে আমরা যাই। তো আমরা এবার যাব 3 নম্বর সুরা আল ইমরানের 148 নম্বর আয়াত, অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ আখেরাতের সওয়াব, আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তো এখানে আমরা দেখলাম সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসবেন, ঠিক আছে? যদি আপনি সৎকর্ম করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসবেন। তো দর্শক এবং শ্রোতা, আপনি আরও একটি আয়াত দেখে নিতে পারেন, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন, যারা সুবিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো একই ধরনের বক্তব্য আমরা আরো পাবো, এই কথাগুলো পূর্বের আয়াতে বলা হয়েছে, এই কারণে এই আয়াতগুলো আমি আর পরে আপনাদেরকে শোনাচ্ছি না। যে এখানেও বলা হচ্ছে আল্লাহকে যারা ভয় করে চলে এবং সৎ কাজ করে আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তো দর্শক এবং শ্রোতা, এই আয়াতটি আপনারা পাবেন 5 নম্বর সুরা মায়েদার
93 নম্বর আয়াত। তো একই কথা কিন্তু অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, ঠিক আছে। তারপরে দেখুন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, এই আয়াতটি আপনারা যদি দেখতে চান সুরা তাওবার 9 নম্বর, সুরা তাওবার 108 নম্বর আয়াত, আপনি নিজে পড়ে দেখুন যে আল্লাহ পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তো আসুন আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শুনি। তুমি ওর ভেতরে কখনো দাঁড়াবে না, প্রথম দিন থেকে যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, তোমার দাঁড়ানোর জায়গা সেটাই অধিক উপযুক্ত, সেখানে এমন সব লোক আছে যারা পবিত্রতা লাভ করতে ভালোবাসেন, আর আল্লাহ পবিত্রতা লাভকারীদের ভালোবাসেন। তো এখানে আমরা দেখলাম যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আমরা আরেকটু অ্যাড দেখব, 10টি আমরা দেখেছি কিন্তু এখানেও একই ধরনের বক্তব্য আছে। এটি 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর। মুমিনদের দুই দল লড়াইয়ে জড়িয়ে পড়লে তাদের মধ্যে মীমাংসা করে দাও, অতঃপর একটি দল অপরটির ওপর বাড়াবাড়ি করলে যে দলটি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো, যতক্ষণ না সেই দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, অতঃপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে ফয়সলা করো আর সুবিচার করো, আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। তো আমরা এখানেও দেখলাম আল্লাহ ন্যায় বিচার যারা করে তাদেরকে ভালোবাসেন, আল্লাহ ইনসাফের সঙ্গে যারা ফয়সলা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আপনি যদি কোরআনে বর্ণিত এই আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন বা প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এতে কোনো সন্দেহ নেই। এই কথাগুলো স্বয়ং আল্লাহর কথা, এই আয়াতগুলো মোহাম্মদ রাসুলের কাছে আল্লাহ নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে বা প্রচার করতে নির্দেশ তাকে দিয়েছেন। যা আমরা দেখতে পাই 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াত, হেরা ছুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে, আর আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা হয়েছে, তোমরা তাহার অনুসরণ করো। যা আমরা দেখতে পাই 7 নম্বর সূরা আরাফের 3 নম্বর আয়াতে, যে তোমরা মেনে চলবে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তো আমরা যদি এই আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে নিজের জীবনে আমলগুলো একবার চেক করে দেখতে পারি যে যে আমলগুলো করছি এই আমলগুলো কি কোরআনের আয়াতে আছে নাকি মানব রচিত কিতাব থেকে না আমরা আমল করছি, এটি আমাদেরকে এই জীবনেই চেক করতে হবে। যদি আমরা মৃত্যুবরণ করি আর আল্লাহর সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন কিন্তু আমরা সেখান থেকে ফিরে আসতে চাইব, বা যখন জাহান্নামে ফেলা হবে তখন জাহান্নামের রক্ষীরা বলবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি, তারা জবাব দেবে কিভাবে? আসুন আমরা সূরা মুলকের 9 নম্বর একটি দেখে নিই, তারা জবাব দেবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম, আর আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতরণ করেনি, তোমরা তো ঘোর বিভ্রান্তিতে পড়ে আসছো। তো দর্শক এবং শ্রোতা তারা কি বলবে যে আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেনি, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, এই কারণে তারা জাহান্নামে চলে যাচ্ছে। তো দর্শক এবং শ্রোতা আমরা যেন সেই জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত না হই, যেন আমরা তাদের মধ্যে সামিল না হই, আমাদেরকে এই জীবনেই আমাদের আমলগুলো কোরআনের আয়াত দিয়ে চেক করে দেখতে হবে যে কোনটি কোরআনের আয়াতে আছে
আর কোনটি কোরআনের আয়াতে নেই। যদি আমার এই আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন, আমাদের নিয়মিত আলোচনা পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আবারও আমি কোরআনের ভাষায় সালাম দিয়ে আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। সালামুন আলাইকুম।